প্রবল বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিন দিন স্থিতিশীল থাকার পর সিরাজগঞ্জে আবারও বেড়েছে যমুনার পানি। জামালপুরে মৃত্যু হয়েছে দুই শিশুর। নানা দুর্ভোগে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। আঠাশ দিন ধরে কারো অবস্থান নৌকায়, কেউ বা ঘরের ভেতর বানের পানির সঙ্গে করেই বাস করছেন কুড়িগ্রামে। বন্যার সঙ্গে যুদ্ধ চলছে সেখানকার চার লক্ষাধিক মানুষের। নিজেদের খাদ্যের যোগান নেই, দুশ্চিন্তা গবাদি পশু নিয়ে। পানি বেড়েছে আশেপাশের অন্তত ১৬টি নদনদীর। এদিকে তিন দিনের ব্যবধানে যমুনার পানি আবারও বেড়েছে সিরাজগঞ্জে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে পানির তীব্রতা হুমকিতে ফেলছে স্থানীয়দের। পানিবন্দী ৪০ ইউনিয়নের লাখো মানুষ। লালমনিরহাটে ৩০ বছরের রেকর্ড ভেঙে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ জেলায় প্রায় ৩৮,০০০ পরিবার পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় মানিকগঞ্জে এখনও যাযাবর দিন কাটাচ্ছেন ৬ উপজেলার লক্ষাধিক মানুষ। দুর্ভোগ বাড়ছে বনগ্রাম, হিজুলি, পূর্ব দাসরা, নারাঙ্গাই, পোররা এলাকার মানুষের। পানি কমতে শুরু করল বিপদ কাটিয়ে রাজবাড়ির নদী তীরবর্তী মানুষের। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে শেরপুরের নলিতাবাড়ি উপজেলার ৭ ইউনিয়নের ২৮ গ্রাম। আগে যেখানে গাড়ি চলত সুনামগঞ্জের সেই সড়ক এখন বন্যার পানির দখলে। সরকারি হিসেবেই পানিবন্দী এ জেলার ১১৩,০০০এরও বেশি মানুষ। দুর্গতরা আশ্রয় নিয়েছেন ৩১২টি কেন্দ্রে। জামালপুরের চর কাউরিয়া সীমার পার আর মেষের চর গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। দুর্যোগ, দুর্ভোগ আর সংকটের সাথে এভাবেই লড়াই করে দিন কাটছে সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ১৩ লাখ মানুষের। এস এম আশরাফ, এটিএন বাংলা।